ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ কর্মচারী সংঘের সোনামুড়া যে সাংগঠনিক বৈঠক হয়েছে ইতিমধ্যে শেষ হয়েছে। এখানে সোনামুড়া বিভাগের সমস্ত কর্মচারীর বিদ্যুৎ বিভাগের যারা এখানে উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে তাদের সমস্যা সম্বন্ধে সব কিছু আমরা জানতে পেরেছি। জানার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি ওদের সমস্যা সম্বন্ধে আমরা উপর লেভেলে যারা আছেন আমাদের কার্যকর্তারা তাদের কাছে আমরা আমাদের এই সমস্যাগুলি তাদের কাছে আমরা জানাবো এবং উদ্যতন কর্তৃপক্ষ দপ্তরে যারা আছেন তাদেরকেও আমরা এই সম্বন্ধে আমরা অবগত করব যাতে আগামী দিনে এই সমস্ত কর্মচারীরা তাদের সমস্যাগুলি সমাধান করা যায় আমরা তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। এক আর দ্বিতীয় নাম্বার এই সোনামুড়া বিভাগের বিদ্যুৎ কর্মচারীর সঙ্গে সংগঠন যাতে আমরা আরও শক্তিবৃদ্ধি করতে পারি সেই ব্যাপারে আমরা পুরোপুরিভাবে এখানে আলোচনা করেছি। সবাই এখানে আগামী দিনে সংগঠন শক্তিশালী করার ক্ষেত্রে সহযোগিতা করবেন এই আশা রেখে আজকের এই বৈঠক এখানে সমাপ্তি ঘোষণা করা হয়েছে। দেখুন আজকে আমাদের ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ কর্মচারীর সঙ্গে সিবেজলা ডিস্ট্রিক্টে আমাদের দীর্ঘ কন্যার প্রাককালে আমরা সবার সঙ্গে মিলিত হতে পারি নাই, তাই বলে আজকে সিবেজলা ডিস্ট্রিক্টের ভারতীয় মজদুর সঙ্ঘের প্রেসিডেন্ট পার্থপ্রতিম কর আমাদের পাশে রয়েছেন, ত্রিপুরা রাজ্য কর্মচারী সঙ্ঘের বিভাগীয় কমিটির সম্পাদক শঙ্কর বর্মন মহোদয় পাশে আছেন, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আমাদের কেন্দ্রগুলির সদস্যগণ এবং আমার সিবেজলা ডিস্ট্রিক্টের সমস্ত কার্যকর্তাগণ। প্রথম উদ্দেশ্য হচ্ছে আমরা 2018 ইংরাজি সরকার আসার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে ত্রিপুরা রাজ্যের বিদ্যুতের সমস্যা নিয়ে আমরা 14 বার ডেপুটেশন দিয়েছিলাম। উনি একে একে আমাদের 14টা দাবির মধ্যে প্রায় 10টা দাবি উনি করে দিয়েছেন। সেই সঙ্গে আগে কুকুরের মতন পড়ে থাকতো, অ্যাক্সিডেন্টে 10 লক্ষ টাকা, অ্যাক্সিডেন্ট হলে 5 লক্ষ টাকা, তারপরে আমাদের 6 বছর কাউন্ট করে পেনশন নীতি চালু করা এবং 2018 পর্যন্ত জিনারা বিদ্যুৎ দপ্তরের DRW এমার্জেন্সি উইন্ডার ওয়েল্ডার আছেন এদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা করা এবং আমাদের 2015-এর 488 জন লোক আছেন ফিক্সডে এদের রেগুলার এটা হয়ে গেছে, আশা করি 10-12 দিনের মধ্যে ইনারা রেগুলার হয়ে যাবেন। এই ফাইলটা আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী সই করে MD থেকে সই হয়ে এখন ফাইন্যান্স গিত্ত সাহেবের এখানে আছেন, এটা আশা করি 10-12 দিনের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। তবে যেহেতু ফাইলটা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আছে আমি আপনাকে পারফেক্ট ডেটটা দিতে পারি নাই এবং আমাদের ভারতীয় মজদুর সংঘ এবং TRKS রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী সংঘ আগামী দিনে আমরা জনসেবার জন্য থাকব এবং আপনারা একটু ওয়েট করুন। সবেমাত্র আমাদের হাজার হাজার কোটি টাকা ঋণ ছিল গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এই ঋণ শেষ করে আজকে আমাদের ত্রিপুরার রূপরেখা এত সুন্দর করেছে, আরও উন্নত হবে, উন্নত এবং সেবা করার জন্য আমরা আছি। দেখুন মহামারী গেছে 2 বছর করোনায়, আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবাইকে মাগনা চাল ডাল দিয়েছে, কেরোসিন দিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আয়ুষ্মান কার্ড করে দিয়েছেন এবং আপনি সোনামুড়া এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না, তাহলে আর ভাবনা নয়, চলে আসুন হোটেল ডায়নায়। এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আমাদের এখানে রয়েছে সবজি, মাছ, মাংস, ভাত, তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি, তন্দুরি চিকেন, তন্দুরি রুটি। আমাদের ঠিকানা সোনামুড়া মধ্যবাজার, সোনামুড়া সিপাহী জলা, ত্রিপুরা। যোগাযোগ 6009383131 অথবা 9436178745। এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা।